गाइस वेलकम बैक टू माय चैनल मातंगिनी योगा सेंटर। तो फिर इसी आज के आबार एक नतून वीडियो दिए वीडियो टी हलो आकर्ण धनुर आसन। ये आसन टी करार पद्धति एवं ए छड़ा एवं ये आसन टी उपकारिता माने ये आसन टी करले की उपकार देवे शरीर। तो वीडियो टी भालो लागले अवश्य लाइक कमेंट शेयर सब्सक्राइब कर देवे। तो चलो वीडियो टी शुरू करा जाक, लेट्स गो। आकर्ण धनुरासन छड़ा क्षेपणर भंगीते सड़ डानकान अब्दि सायटिका स्कंदबाद साड़े नीरवती। सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन धन्यवाद। आशा करी सबाई सुस्थ आछेन एवं भालो आछेन। आज नतून एकटी दिने शुभेच्छा जानाई सबाईके। पूर्वेर न्याय मातंगिनी योगासन प्रशिक्षण केंद्र आबारे एक नतून आसन निये हाजिर होयेछे। आसनटिर नाम आकर्ण धनुरासन। आपनारा एई भिडियोते देखते पाबेन आकर्ण धनुरासने एकटी सुंदर छोड़ा एवं এই ভিডিওতে দেখতে পাবেন আকর্ণ ধনুরাসন করার পদ্ধতি এবং এই আসনটি আমরা কেন করব এবং এর উপকারিতা। এবং এই ভিডিওতে শুনতে পাবেন একটি সুন্দর ছড়া এই আসনটি। তো আর বেশি দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। শুরু করতে চলেছি আকর্ণ ধনুরাসন। প্রথমে আপনারা সমতল জায়গায় দাঁড়াবেন, আস্তে আস্তে বসবেন। আপনাদের সুবিধার জন্য এই আসনটিকে সাইডভাবে ঘোরানো করে দেখানোর চেষ্টা করছি। সাইডে ঘুরে যাও। আপনারা এমনভাবে বসবেন, বসে ডান হাত দিয়ে বাম পায়ে বুড়ো আঙুল ধরবেন। প্রথমে ধরে ভাঁজ করে নেবেন, আবার বিপরীত হাত দিয়ে বিপরীত পা ধরবেন, ধরে কানে কাছে টানার চেষ্টা করবেন। এই আসনটির নাম আকর্ণ ধনুরাসন। এবারে আপনাদের প্রশ্ন আসতে পারে এই আসনটির নাম কেন আকর্ণ ধনুরাসন নামকরণ করা হয়েছে। এমনভাবে করার পরে আপনারা চেষ্টা করবেন হাত চেঞ্জ করে করার, পা ছেড়ে দাও, আচ্ছা এই সাইডে ঘুরে যাও। আবার বাম হাত দিয়ে ডান পা ধরে কানে কানে টানবেন। এমনভাবে আপনারা পা চেঞ্জ করে অভ্যাস করবেন। আপনাদের এবারে প্রশ্ন আসতে পারে এই আসনটি আমরা কেন করব অথবা এই আসনের উপকার বা কী আছে। হ্যাঁ, অবশ্যই বলে দেব এই আসনের কী কী উপকার আছে। এই আসনটি করলে সায়াটিকা ব্যথা, কাঁধে সন্ধিতে ব্যথা ও হাতে নার্ভের সমস্যা থেকে মুক্তি পাবেন এই আসন করলে। এবং কবজি ও আঙুলে সন্ধিস্থলে স্থলকে নমনীয় রাখতে সাহায্য করে এই আসন। আপনাদের দেখিয়ে দিলাম আকর্ণ ধনুরাসন কেমনভাবে করতে হয়। তো আপনারা প্রথম প্রথম ডান হাতে পা ধরো, আবার যতটা সম্ভব চেষ্টা করবেন কানে কানে আনার, তা আস্তে হালকা ওঠানো, হালকা ওঠানো। প্রথমত আপনারা এমন হয়তো করতে পারবেন না সুস্ট্রেটভাবে, প্রথমত আপনারা হালকা হালকা টান দিবেন, অভ্যাস করতে করতে ছবির ন্যায় আপনারা কমপ্লিট করতে পারবেন।
এই আসনটি আপনারা দিনে 2 থেকে 3 বার করে অভ্যাস করবেন এবং এই আসনটি আপনারা প্রথম প্রথম 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন। কিছুদিন অভ্যাস করার পর যখন কষ্ট অনুভূতি না হয় তখন আপনার টাইমটাকে বাড়াতে পারেন। ছেড়ে দাও। আমরা এবারে শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য শবাসন করছি, আপনারাও এই আসনটি করার পরে শবাসন করে নেবেন। শবাসন করো, পা দুটো ভি হালতালু উপরে করে রাখবেন, একদম মাথায় কোনো চিন্তা করবেন না, একদম ফ্রি মাইন্ডে চোখ বন্ধ করে শুয়ে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ, আবার পরবর্তী ভিডিওতে ফিরে আসছি।